কলকাতার আকাশে ভয়াবহ দুর্ঘটনা এড়ালো বিমান। শেষমেশ ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেলেন 178 জন বিমানযাত্রী। তবে এরই মাঝে ব্যাপক আতঙ্কে দিশেহারা অবস্থা হয়েছিল বিমানযাত্রীদের। তবে কিভাবে রক্ষা পেল এই বিমানটি, কি এমন দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মাঝ আকাশে হঠাৎ ঝাঁকুনি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা বিমানের, ইঞ্জিনে ত্রুটির কারণেই এমন ঘটনা। রবিবার মধ্যরাতে কলকাতায় জরুরি অবতরণ স্পাইস জেটের বিমানের, কলকাতা থেকে উড়ানের 28 মিনিটের মধ্যেই ফেরানো হলো বিমানটিকে। 178 জন যাত্রী নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে উড়েছিল বিমানটি। বাদিকের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয়। টেক অফের সময়ই ইঞ্জিনে গণ্ডগোলের সূত্রপাত খবর সূত্রের। কলকাতা ATC-র কাছে জরুরি অবতরণের বার্তা পাঠান পাইলট। ব্যাংককগামী বিমানটিতে 178 জন যাত্রী ছাড়াও 6 জন বিমানকর্মী ছিলেন। কলকাতা থেকে রাত 1টা নাগাদ উড়েছিল স্পাইস জেটের বোয়িং 737 ফ্লাইট SG-83। ওড়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের সমস্যা বুঝতে পারার জরুরি অবতরণের জন্য ATC-র সঙ্গে যোগাযোগ করেন পাইলট। প্রায় 1.5টা নাগাদ সফল জরুরি অবতরণ করে বিমানটি। ততক্ষণে দমকল, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী, CISF-এর সদস্য উপস্থিত হয়েছিলেন। জরুরি অবতরণের পর যাত্রীদের নিচে নামিয়ে আনা হয়। তারপরে ওই বিমানটিকে বে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পরে জানা যায় বিমানের বাঁদিকের ইঞ্জিনের ব্লেড ভেঙে গিয়েছিল। পরে অন্য একটি বিমানে ওই যাত্রীদের ব্যাংকক উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সকাল 7টা নাগাদ ছাড়ে ওই বিমানটি।